রাজনীতি থাকবে, কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। করোনা পরিস্থিতি নিয়ে ব্যারাকপুরের সভায় বললেন সুজন চক্রবর্তী। এআর কুলিং, এখানে সমস্ত রকমের এসি ইনস্টল, সার্ভিসিং এবং রিপেয়ারিং বাড়িতে গিয়ে করা হয়। প্রোপ্রাইটার অজয় সাউ, টেলিফোন নাম্বার 9038808594। দেশের পাশাপাশি রাজ্যে যেমনভাবে করোনা পরিস্থিতি দিনের পর দিন ভয়াবহ রূপ নিচ্ছে, সেই পরিস্থিতির কথা মাথায় রেখে বাম, কংগ্রেস ও আইএসএফ জোটের তরফে আগেই সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করে দেওয়া হয়েছে কোনো বড় ধরনের সভা কিংবা সমাবেশ তারা আয়োজন করবেন না। চলতি বিধানসভা নির্বাচনের সময় সেই বিষয় নিয়ে ব্যারাকপুরের এক সভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তৃণমূল কংগ্রেস ও বিজেপিকে কটাক্ষ করে বলেন, রাজনীতি থাকবে কিন্তু মানুষের জীবনের থেকে বড় কিছু হতে পারে না। অপরদিকে তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেন, 7টা পর্যন্ত যদি মিটিং এবং মিছিলের অনুমতি না হয় তাহলে দিদি কিংবা মোদি কারোরই অসুবিধা হবে না, কারণ তারা হেলিকপ্টারে করে মিটিং করেন যেটা বিকেল 5টার পর আর চলে না। এটা খুব কঠিন সময়ের মধ্যে কিন্তু আমাদের দেশ এবং আমাদের রাজ্য আছে, এটা হতে পারে না। এক বছরের লকডাউন সময় আমরা ব্যবহার করলাম, দেশের সরকার ব্যবহার করল না, রাজ্যের সরকার ব্যবহার করল, দিল্লি, বম্বে, গুজরাট রাস্তার উপরে মানুষের ভিতরে সেখানে গতি করা হচ্ছে। পশ্চিমবাংলায় গত কয়েকদিন ধরে হয়তো সবাই টের পাচ্ছেন, আমি টের পাচ্ছি, রোজ অসংখ্য মানুষ হাসপাতালে যাবেন ভর্তি হওয়ার জন্য, ভর্তি হতে পারছেন না, হাসপাতালে হাসপাতালে ঘুরে যাচ্ছে। এক বছর সময়টাকে আমরা লকডাউনের মধ্যে প্রস্তুতির সময় হিসেবে ব্যবহার করি, এটা অপরাধ। এবং যখন কোভিড সংক্রমণ বাড়ছে, আপনারা টের পেয়েছেন, আমরাই প্রথম প্রকাশ্য সিদ্ধান্ত সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছিলাম যে বড় মিছিল সেই কারণে আমি কথাটা বললাম। হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে, আমাদের যুবক বন্ধুরা মন খারাপ হতে পারে, মাস্ক, স্যানিটাইজার, ফিজিক্যাল ডিস্টেন্সিং, রাজনীতি অনেক দল অনেক কারণ, কিন্তু মানুষের জীবনের চাইতে বামপন্থীদের কাছে মূল্যবান আর কেউ হতে পারে না। সামাজিক মানবিক এই দৃষ্টিভঙ্গিতে আমরা যাবো চিরকাল সত্যি। এমনিতে সন্ধ্যে 7টার মধ্যে মিটিং শেষ করার কি বুদ্ধি হলো আমি জানি না, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ভাইরাস সে ঘুমিয়ে থাকে, এরকম তো কেউ বলেনি কিছু। এমনি 7টা পর্যন্ত মোদীর লাভ দিদির লাভ, দিদির মিটিং আর মোদীর মিটিং সন্ধ্যে 7টা করে হয় না, হেলিকপ্টারে করে মিটিং হয়, তো সন্ধ্যের আগে উঠে চলে আসতে হয়, ফলে ওদের কোনো অসুবিধে নেই। আমাদের মানুষের এই অসুবিধাটাকে আমরা মেনে নিচ্ছি, বাড়ি বাড়ি যাওয়াটাকে আমরা বেশি গুরুত্ব দেবো, যেহেতু সন্ধ্যে 7টার আগে মিটিং এসব চত্বরে হয় না, কিন্তু আমরা তা সত্ত্বেও মেনে নিচ্ছি মানুষের কথা।